নমস্কার, বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি অনুষ্ঠান তালিম প্রতিদিনের রেওয়াজ। বিগত পর্বগুলোতে আমরা শুদ্ধ কোমল সব ধরনের অভ্যাস, মধ্য সপ্তক এবং মন্দ সপ্তক দুই সপ্তকেই দেখেছি। কিছু কিছু অভ্যাস আমরা তারা সপ্তকেও করেছি, ক্রমান্বয়ে আরও করব। আরও এরকম অসংখ্য স্কেল প্র্যাকটিস শুদ্ধ কোমল মিলিয়ে আমরা গলায় আনব। প্রথমেই আমার একটা ভালো লাগার কথা, একটা বিশেষ ভালো লাগার অনুভূতি আপনাদেরকে জানাই। এই অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দেখছেন, যেমন আমার দেশের মানুষ দেখছেন, দেশের বাইরের মানুষও দেখছেন। তার ফিডব্যাক, তার সাড়া কিন্তু আমি পাচ্ছি। ইতিমধ্যেই বেশ কয়েকজন তাদের ভালো লাগার কথা, তাদের উপকৃত হওয়ার কথা ব্যক্তিগতভাবে আমার কন্ট্যাক্ট নাম্বারে ইনবক্স করেছেন, হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন, আর কেউ কেউ অনলাইনে ক্লাস করবারও ইচ্ছা পোষণ করেছেন। এতে আমি প্রকৃতই খুশি হচ্ছি যে আমার অভ্যাস, আমার লেসেন আপনাদের যে কাজে দিচ্ছে এবং আপনারা আরও বিস্তারিতভাবে শেখার জন্য আমার সাথে যোগাযোগ করছেন, সেটা খুব আনন্দের। আর যাদের এখনও জানা নেই অনলাইন ক্লাসের বিষয়টা, তাদের অবগতির জন্য জানাই, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি নিয়মিত অনলাইন ক্লাস করিয়ে থাকি। এক্ষেত্রে দূরত্বটা আর কোনো বাধা নয়, আপনি পৃথিবীর যে কোনো দেশের নাগরিকই হন না কেন, অনায়াসে আমার অনলাইন ক্লাস নিতে পারেন। শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা ক্রোম্যাটিক অভ্যাস শিখব মধ্য সপ্তকে। সা থেকে পা, এই রেঞ্জের মধ্যে আমরা শুদ্ধ এবং কোমল স্বরকে পরপর অভ্যাস করব। অভ্যাসটা এরকম হবে, সা পা সা মা সা সা থেকে পায়ের মধ্যে মোট দুটো কোমল এবং একটা করিসর রয়েছে, রে এবং গা কোমল, মধ্যম করি। এবার পা থেকে সা এর মধ্যে, পা সা পা রে পা রে পা গা পা গা পা মা পা মা পা সা। আশা করি বুঝতে পেরেছেন প্র্যাকটিসটা, আর প্রয়োজনে এটা লিখে নিন। আবারও বলছি, আমার যে কোনো অভ্যাস লিখে নিন, ভিডিও একবার শুনুন, শুনে মনে রেখে ভিডিও পজ করুন, করে খাতায় লিখে নিন, নিয়ে তারপর আবার আমার সাথেই অভ্যাসটা জয়েন করুন। আবার একবার করছি, সা পা সা মা সা মা সা গা সা গা সা রে সা রে সা পা পা সা পা রে পা রে পা গা পা গা পা মা পা মা পা সা। এই অভ্যাসটাকেই আমরা এখন যেমন যথেষ্ট ছড়িয়ে দমটাকে অনেকক্ষণ ধরে রেখে করলাম, তেমনি তালের সাথে করতে পারি। আমরা একটা টেম্পো নেব, একটা মাঝামাঝি একটা লয় নেব, সেই লয়ে অভ্যাসটা করতে পারি। ওয়ান টু
থ্রি ফোর, সা পা সা মা সা মা সা গা সা গা সা রে সা রে সা পা পা সা পা রে পা গা পা গা পা মা পা সা। এবার সা আর পা দুটোকেই ফিক্স রেখে আমরা স্বরগুলোকে আরোহণ এবং অবরোহণ করতে পারি। কীরকম? সা পা মা পা, সা পা মা পা, সা পা গা পা, সা পা গা পা, অর্থাৎ সা পা করিমা পা, সা পা শুদ্ধ মা পা। সা আর পা সবসময় ফিক্স, পরের ধাপে পা আর সাটা ফিক্স অর্থাৎ অবরোহণের সময় করি। সা পা মা পা, সা পা মা পা, সা পা গা পা, সা পা গা পা, সা পা রে পা, সা পা রে পা, সা পা সা পা সা রে সা পা সা রে সা পা সা গা সা পা সা গা সা পা সা মা সা পা সা মা সা পা সা পা। এবার এটাকেও একইভাবে যদি একটা লয় নিয়ে একটা রিদমের মধ্যে করি চমৎকার ফল পাবো আমরা। ওয়ান টু থ্রি ফোর, সা পা মা পা, সা পা মা পা, সা পা গা পা, সা পা গা পা, সা পা রে পা, সা পা রে পা, সা পা সা পা সা রে সা পা সা রে সা পা সা গা সা পা সা গা সা পা সা মা সা পা সা মা সা পা সা পা। এই দুটো প্র্যাকটিসকেই আমরা যেমন তাল ছাড়া এবং তাল নিয়ে করতে পারি, তেমনই আমাদের মনে রাখতে হবে যে কোনো অভ্যাসকেই কিন্তু আমরা হারমোনিয়াম বাজিয়ে করব, হারমোনিয়ামের সাপোর্ট নেব, কিন্তু তারপর শুধুমাত্র তানপুরায় অর্থাৎ খালি গলায় স্বরগুলোকে আনার চেষ্টা করব এবং সেটাই আমাদের উদ্দেশ্য হবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে প্র্যাকটিসের ধরনটা এরকম হতে পারে, সা পা মা পা, সা পা মা পা, একবার বাজিয়ে একবার ছেড়ে দিয়ে, সা পা মা পা, সা পা মা পা, সা পা গা পা, সা পা গা পা, সা পা গা পা, সা পা গা পা। আমি একবার করে দেখাচ্ছি সময়ের স্বল্পতার জন্য, কিন্তু প্র্যাকটিসের সময় আমাদের একটাই অভ্যাসকে বাজিয়ে এবং না বাজিয়ে বারংবার বারংবার করে যেতে হবে এবং প্রয়োজনে রেকর্ড করে শুনতে হবে, রেকর্ড করে শুনতে হবে সুরের খামতি কোথায় আছে, কোথায় স্বরচ্যুতি ঘটছে ইত্যাদি জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে। এই ছিল আজকের পর্ব, এই ছিল আজকের অভ্যাস। পরবর্তী অভ্যাস নিয়ে সময় মতো আবার হাজির হব। আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, বেঙ্গল ফিউশন চ্যানেল দেখতে থাকুন, এবং কোনো সাজেশন, কোনো প্রশ্ন, কোনো মতামত যদি থাকে এই অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারও দেওয়া আছে, প্রয়োজনে ব্যক্তিগতভাবেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের পর্ব শেষ করছি, সবাই ভালো থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।